সমাবেশে যোগ দেওয়া বিএনপি নেতাকর্মীদের মাঝে প্রত্যয় ছিল এগিয়ে যাবে বাংলাদেশ, সমুন্নত থাকবে গণতন্ত্র ও মানবাধিকার। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে তারা উজ্জীবিত। এই সমাবেশে যোগ দিতে তাদের কোনো ভয় শঙ্কা ছিল না উল্লেখ করে বললেন, এ যেন অন্য এক দেশ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। ছাত্র জনতার অভ্যুত্থানে, পট পরিবর্তনের পর নয়াপল্টনে বিএনপির প্রথম সমাবেশ। স্মরণ করা কঠিন ঠিক কবে সমাবেশে বক্তাদের মুখে নেই হাজার হাজার নেতাকর্মীর মুক্তির দাবি বা গ্রেফতারের অভিযোগ। সবার চোখে মুখে মুক্ত বাতাসে শ্বাস নেয়ার স্বাদ, রাজনৈতিক কর্মসূচিতে সংখ্যাহীন অংশগ্রহণের স্বস্তি। সকাল থেকেই সমাবেশে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুর হতে আর খালি চোখে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখার উপায় নেই। দীর্ঘদিন 17 বছর যাবৎ একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন ব্যবস্থা একতন্ত্র এদেশে জগদ্দল পাথরের মতো জাতির বুকে চেপে বসেছিল। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটি সুষ্ঠু নির্বাচন বহু বছর পরে আশা করছি। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি, সুশাসনের জন্য রাজনীতি করি। শীর্ষ নেতারা বলেন অতন্দ্র প্রহরীর ভূমিকা থাকবে বিএনপি। ঘোষণা ধূলিসাৎ হবে সকল ষড়যন্ত্র, ঐক্যবদ্ধ থাকবে ছাত্র জনতা। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছে তাদেরকে সালাম জানাচ্ছি। যারা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গণ্ডগোল করার চেষ্টা করছে তারা হুঁশিয়ার হয়ে যান। অত্যাচার অনাচার করার জন্য তারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা হবে না, রাখা যাবে না। অনন্য অর্জনের সব কৃতিত্ব ছাত্র সমাজকে উৎসর্গ করে নেতারা বলেন আগামীতে গড়ে তোলা হবে বৈষম্যহীন ন্যায় বিচারের নতুন বাংলাদেশ। এই সমাবেশ থেকে দলের নেতাকর্মীরা সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, বর্তমান এই সময়ে ক্রান্তিকাল অতিক্রম করা এই সময়ে যেন তারা সংযত আচরণ করেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন এবং সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সাধারণের ভোটাধিকার নিশ্চিতের, যেই ভোটাধিকারের মধ্য দিয়ে গণতন্ত্র সুসংহত হবে, প্রতিষ্ঠা পাবে আরও একবার এই বাংলাদেশে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।